কেরালা হাইকোর্টের আদেশে রাশিয়ার কার্গো শিপকে কোচিন পোর্টে হেফাজতে নিয়ে ডিটেন করে দেওয়া হয়েছে। যদিও কার্গো শিপের যে ক্রিউ ছিল তাকে হেফাজতে নেওয়া হয়নি, কিন্তু সেও পুরো সময় জাহাজের ভেতরেই বসেছিল আর তারও বাইরে যাওয়ার অনুমতি ছিল না। এই খবর আসতেই ভারতের সঙ্গে সঙ্গে পাকিস্তান, চীন এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে যায়। কারণ এমনটা অনেক কম হয় যখন ভারত রাশিয়ার বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নেয়। এর জন্যই খবরকে আরো বেশি করে ছড়ানো হচ্ছিল। কেরালা হাইকোর্টের আদেশ নিয়েও সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের প্রশ্ন তোলা হয়, কারণ এটা দুটো ইন্টারন্যাশনাল পার্টির মাঝের ব্যাপার ছিল। যখনই কার্গো শিপকে ডিটেন করার খবর আসে, রাশিয়ার তরফ থেকে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের ওপর অনেক প্রেশার ক্রিয়েট করা হয় যেন তাদের জাহাজকে দ্রুত ছেড়ে দেওয়া হয়। রাশিয়ান শিপকে ডিটেন করার আদেশ কেরালা হাইকোর্ট দিয়েছিল, এর জন্য ভারত সরকার অসামঞ্জস্যের মধ্যে পড়ে গেছিল। একদিকে ভারতের কয়েক দশকের পুরনো ঐতিহাসিক বন্ধু রাশিয়া রয়েছে, তো আবার অন্যদিকে দেশে জুডিশিয়াল সিস্টেম রয়েছে যার মধ্যে সরকার কখনো ইন্টারফেয়ার করে না। কিন্তু খুশির ব্যাপার হলো ভারত সরকারকে দুজনের মধ্যে কারোর সঙ্গেই সমঝোতা করতে হয়নি আর এই বিষয়টার সমাধান 24 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী রাশিয়ার যে কার্গো শিপ কেরালার কোচিন পোর্টে ডিটেন করা হয়েছিল সেটাকে এখন রিলিজ করে দেওয়া হয়েছে, মানে সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে, যার পর ওই জাহাজ নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন ভাবার বিষয় হলো যদি ভারত সরকার হস্তক্ষেপ না করে থাকে বা কেরালা হাইকোর্ট একটু নরম না হয়ে থাকে, তাহলে রাশিয়ান কার্গো শিপ মুক্ত হলো কিভাবে? আসলে হয় কি যে রাশিয়ান কোম্পানির এই কার্গো শিপ ছিল তার এস্টোনিয়া লজিস্টিক কোম্পানির $23,500 কোনো বড় পরিমাণ নয়, ভারতীয় কারেন্সিতে এটা প্রায় 1,87,00,000 টাকা, যা কোনো বড় কার্গো শিপ কোম্পানির কাছে সামান্য ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও এস্টোনিয়ার কোম্পানি যখনই জানতে পারে রাশিয়ার শিপ ভারতে পৌঁছে গেছে, তখন তারা কেরালা হাইকোর্টে গিয়ে কেস ফাইল করে। মেন বিষয় তো ছিল পেমেন্টের, যেটা কোনো বড় অ্যামাউন্টও ছিল না। ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী কেরালা হাইকোর্টের আদেশেই রাশিয়ার জাহাজকে ছাড়া হয়েছে, কারণ এস্টোনিয়ার যে কোম্পানি কেস ফাইল করেছিল সে কেস ফিরিয়ে নিয়েছে। রিপোর্ট এটা বেরিয়ে আসছে যে রাশিয়ান কার্গো শিপের কোম্পানি এবং এস্টোনিয়ার কোম্পানি নিজেদের মধ্যে কোনো ডিল করে এই মামলা নিজেরাই সেটেল করে ফেলেছে, যার পর এস্টোনিয়ার কোম্পানি কেরালা হাইকোর্টে নিজের লসুট পুনরায় ফিরিয়ে নিয়েছে। আর কেরালা হাইকোর্ট দেরি না করে রাশিয়ার কার্গো শিপকে ওই সময়েই রিলিজ করার আদেশ দিয়ে দেয়। যদিও এই বিষয়টা এখনো অবধি কনফার্ম হয়নি যে রাশিয়ান কার্গো শিপের কোম্পানি এস্টোনিয়ার কোম্পানিকে কোনো পেমেন্ট আদেও করেছে নাকি না। রিপোর্ট অনুযায়ী দুজনে নিজেদের মধ্যে এই বিষয়টা সমাধান করেছে। ভারত সরকারের জন্য এটা অনেক বড় স্বস্তির খবর, কারণ রাশিয়ার যে শিপকে ডিটেন করা হয়েছিল তাতে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এর জন্য হাতিয়ার পাঠানো হয়েছিল। অবাক করা বিষয় এটাও যে এই রাশিয়ান শিপ 25 জুন রাশিয়ার পোর্ট থেকে বের হওয়ার পর ভারতের আগে মিশর ও তুর্কিতেও দাঁড়িয়েছিল। এখন দেখা হলে তুর্কিও ন্যাটো সদস্য দেশ, কিন্তু এস্টোনিয়া যে নিজেও ন্যাটো সদস্য দেশ তার কোম্পানি তুর্কিতে কেস ফাইল করেনি, বরং জাহাজ ভারতে আসা অব্দি অপেক্ষা করে। আর যখন ভারতে জাহাজ পৌঁছায় তখন তাদের লসুট কেরালা হাইকোর্টে ফাইল করে। এখন এর পেছনে কি উদ্দেশ্য ছিল এটা তো কেউ জানে না, বরং খুশির বিষয় হলো এই ব্যাপারটা 24 ঘন্টার মধ্যেই মিটে যায়, নয়তো ভারত ও রাশিয়ার মাঝে মনোমালিন্য আরো লম্বা সময় ধরে চলত। আপনাদের কি মনে হয়, কেরালা হাইকোর্টে রাশিয়ান কার্গো শিপকে রিটার্ন করা সঠিক সিদ্ধান্ত ছিল, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।